আজকে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমি আজকে তোমাদেরকে কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। খুবই শর্ট একটা ভিডিও হবে কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। কিভাবে অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন্স অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে অ্যাস্ট্রোনমি নিয়ে করে থাকে, কিন্তু সবচেয়ে বেশি যে কোয়েশ্চেন্সটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে রাতের আকাশটা অবজারভেশন করা নিয়ে। কি ধরনের প্রশ্ন আমরা পাই, কাদের কাছ থেকে পাই? আমাদের শিক্ষার্থীরা, আমাদের যারা হচ্ছে রাতের আকাশ দেখতে পছন্দ করে এমন সব মানুষদের কাছ থেকে, আমাদের অ্যাস্ট্রোনমি পাঠশালার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, আমাদের গ্রুপ আছে, আমাদের ইমেইলস, সব জায়গায় কম বেশি একটা কমন কোয়েশ্চেন আমরা নোটিস করেছি। তাই ভাবলাম যে আজকে হয়তো তোমাদেরকে সেই বিষয়টা ইজিলি শিখিয়ে দেওয়া যেতে পারে, যেন পরবর্তীতে তোমরা যখন আকাশ পর্যবেক্ষণ করবে বা রাতের আকাশের দিকে একটু তাকিয়ে থাকবে তখন তুমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাও। এখন চলে আসি, কোয়েশ্চেনটা ছিল কি? কোয়েশ্চেনগুলো আমরা যেগুলো পাই সব একই ধরনের কোয়েশ্চেন্স, একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়ে থাকে। সেটা হচ্ছে, ভাইয়া রাতের আকাশ দেখতে চাই, রাতের আকাশ দেখিও, কিন্তু আমি তো বুঝি না যে কোনটা স্টার কিংবা কোনটা প্ল্যানেট। সো আমি এমন, আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে, কিংবা আমার জুনিয়র্সের মধ্যে অনেকে আছে, বা ইভেন আমাদের আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে কখনো কখনো রাতের আকাশকে যখন অবজারভেশন করতে চায় বা করে থাকে তখন ওরা কিছু জিনিস গুলিয়ে ফেলে। কি গুলিয়ে ফেলে? আমাদের যে প্ল্যানেটসগুলো, তোমরা হয়তো জানো যে রাতের আকাশে প্ল্যানেটসগুলো দেখা যায়, রাইট? সো প্ল্যানেটসগুলো যখন দেখে তখন সেগুলোকে স্টার্স ভেবে বসে, আর যখন স্টার্স দেখে অ্যাকচুয়ালি তখন সেগুলোকে প্ল্যানেট ভেবে বসে। সো এমন অনেক দিন গেছে, হয়তো আমি কোথাও যাচ্ছি বা অ্যাস্ট্রোনমি পাঠশালার অফিস থেকে আমি বাসায় ফিরছি, সো ওই মোমেন্টে আমার সাথে হয়তো কোনো ফ্রেন্ড আছে, সে হয়তো আকাশের দিকে লক্ষ্য করে আমাকে দেখাচ্ছে যে দেখতো এটা কি প্ল্যানেট নাকি স্টার। তো আমি দেখলাম, খেয়াল করেছি আসলে ওর ধারণাটা একটু ভিন্ন, ও প্ল্যানেটস এবং স্টার্সগুলোকে জাজ করতে পারে না। সিমিলারলি আমাদের অনেক স্টুডেন্টস আছে যারা হচ্ছে এটা করতে পারে না। সো আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, আমরা কিভাবে রাতের আকাশের দিকে তাকালে বুঝতে পারবো যে কোনটা প্ল্যানেট কোনটা স্টার, সেটা একটা শর্ট নিনজা টেকনিক শিখিয়ে দিচ্ছি। তুমি যখন রাতের আকাশটা পর্যবেক্ষণ করবে, স্পেশালি সন্ধ্যার পর থেকে শুরু করে রাতে আকাশে যখন তারাগুলো উঠে, তখন তুমি দেখবে যে তারাগুলো মিটমিট করে কিন্তু প্ল্যানেটসগুলো বা গ্রহগুলো কিন্তু মিটমিট করে না। সো রাতের আকাশে কি কি প্ল্যানেটস দেখা যায়? রাতের আকাশে কিন্তু জুপিটার, মার্স, এরকম অনেকগুলো প্ল্যানেটস দেখা যায়, রাইট? সো রাতের আকাশে যখন তুমি লক্ষ্য করে দেখবে তখন প্ল্যানেটসগুলো এরকম মানে ব্লিঙ্ক করে না, স্টার্সগুলো কি করে? ব্লিঙ্ক করে, রাইট? সো এই যে ব্লিঙ্ক করে, যেগুলো ব্লিঙ্ক করে কিংবা কোনো সময় অনেক সময় ভালো ওয়েদার থাকলে বা লাইট পলিউশন যদি কম থাকে সেসব জায়গায় দেখা যায় যে ওই যে ব্লিঙ্ক করছে কালারসগুলো একটু ভ্যারাই করে, হ্যাঁ, কখনো লাল কখনো নীল এরকম দেখা যায়। সো এগুলো হচ্ছে মূলত স্টার্স বা নক্ষত্র। আর যেগুলো দেখবা একদম কনস্ট্যান্ট হয়ে আছে এভাবে, হ্যাঁ, বা ওই যে আমাদের ঘরে যে লাইট লাগাই না, বাল্ব লাগাই, যে বাল্বের মতো হয়ে আছে এরকম, জাস্ট জ্বলতেছে কোনো ব্লিঙ্ক করতেছে না, সেগুলো হচ্ছে মূলত প্ল্যানেটস। সো আশা করি আজকে আমার এই ছোট্ট ট্রিক্স থেকে তোমরা জানতে পারলা যে রাতের আকাশে কোনটা স্টার্স কোনটা প্ল্যানেটস। সো আবারও বলছি, প্ল্যানেটসগুলো কোনো দিনও কি করে না, ব্লিঙ্ক করে না, মানে হচ্ছে মিটমিট করে না, যেখানে স্টার্সগুলো সবসময় কিন্তু নিভু নিভু বা মিটমিট করতে থাকে। এই মিটমিটটা কেন করে সেটা আমি অন্য একটা ভিডিওতে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সো আশা করছি এখন থেকে রাতের আকাশে যখন তুমি পর্যবেক্ষণ করবে বা রাতের আকাশ অবজার্ভ করবে, খালি চোখে হোক না কেন বা টেলিস্কোপ দিয়ে হোক না কেন, তুমি বুঝতে পারবে কোনটা স্টার্স অ্যান্ড কোনটা প্ল্যানেটস। যেটা মিটমিট করবে না সেটা হচ্ছে কি? সেটা প্ল্যানেটস, কনস্ট্যান্ট থাকবে। আর যেটা মিটমিট করতেছে সেগুলো হচ্ছে স্টার্স। সো ট্রাই করো নিজে এগুলো একটু অবজার্ভ করার, নিজে একটু ট্রাই করে দেখার, এক্সপেরিমেন্ট করার, এবং তোমার আশেপাশে যারা আছে তারা হয়তো জানে না যে কোনটা মিটমিট করলে তারা হয়, কোনটা মিটমিট না করলে প্ল্যানেটস হয়, সেগুলো ঠিক আমি যেমন তোমাদেরকে শিখিয়েছি তুমিও তোমাদের সেই ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে যারা জানতে চায় বা জানে না তাদেরকে শিখিয়ে ফেলো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।